আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চমৎকার ইকোসিস্টেমে দাঁড়িয়ে আছি। এখানে চারিপাশে অনেক উদ্ভিদ রাজি আছে, সবুজ উদ্ভিদ, আন্ডার গ্রোথ হিসাবে অনেক উদ্ভিদ আছে, অনেক বিরুৎ আছে, অনেক লতাগুল্ম আছে, এবং কিছু উদ্ভিদ আকাশের পানে ধেয়ে উঠেছে, আবার কিছু উদ্ভিদ কোমল কোমনীয় অবস্থায় মাটির সাথে যেন কথা বলছে। দেখেই মনে হয় কি চমৎকারভাবে ওরা মাটির সাথে কানে কানে কানাকানি করছে, মাটির সাথে যেন ওদের মিতালি এবং কি যেন একটা সখ্যতা। যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলেই বুঝতে পারবেন। আবার কিছু উদ্ভিদ ওরা অন্য বড় বৃক্ষকে অবলম্বন করে উপরে উঠে গেছে, লতানো উদ্ভিদ, সেই উপরে উঠে যেয়ে সে তার গাছের উপর থেকে গাছকে হোস্ট উদ্ভিদ হিসাবে ব্যবহার করে সেখানে সে সালোক সংশ্লেষণ করছে। আমি হোস্ট বলছি এখানে যে এই কারণে যে গাছকে অন্য বৃক্ষকে যান্ত্রিক কারণে এই লতা উদ্ভিদগুলি ব্যবহার করছে, সেইখান থেকে সে সালোক সংশ্লেষণ করছে এবং সেইখান থেকে তার শেকড়গুলি মাটিতে ধীরে ধীরে প্রতিত করে দিয়েছে, এবং এই শেকড় দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এই সব শেকড় দিয়ে ওরা মাটি থেকে রস আহরণ করছে, মাটি থেকে পানি আহরণ করছে, খনিজ পদার্থ আহরণ করে ওরা সুস্থ সবল অবস্থায় অন্য একটা বৃক্ষের উপরে বেঁচে আছে। এইভাবে অবশ্য যে বৃক্ষের উপর এইসব উদ্ভিদগুলি, লতানো উদ্ভিদগুলি থাকে, সেই বৃক্ষের কিছুটা ক্ষতি সাধিত হয়। এই যে আমরা ছোট ছোট চিকন লতা উদ্ভিদগুলি দেখতে পাচ্ছি, এটাকে এইভাবে শনাক্ত করাটা খুব কঠিন কাজ হবে। সুতরাং এই জিনিসটা বলা যায় যে এরা সাধারণত এরকম বছরের পর বছর অনেক দিন থাকার পর এই উদ্ভিদটা একদিন, এই লতাটা একদিন বিশাল মোটা কাষ্ঠললতায় পরিণত হয়ে যাবে। বিশাল মোটা যখন এই লতাটার আকার হয়ে যাবে তখন এই লতাটাকে আমরা লিয়ানা বলবো। লিয়ানা শুরু হওয়ার প্রথম স্টেপ হচ্ছে এটাই যে দেখেন কি চমৎকারভাবে লতাগুলি এখানে তার বিস্তৃতি ঘটিয়েছে এবং মাটিতে সে তার লতার ঢুকিয়ে দিয়ে সে খাবার আহরণ করছে। একটা চমৎকার অভিযোজন বলতে পারেন এটাকে, চমৎকার একটা ইকোসিস্টেম এটা বলতে পারেন। এইখানে চমৎকারভাবে এই জায়গাটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে একটা উদ্ভিদ অর্থাৎ লিয়ানা তৈরি হওয়ার পূর্বে সে কিভাবে নিজেকে প্রস্তুত করে খাবার আহরণ করে, আহরণ করে ধীরে ধীরে সে লিয়ানাতে পরিণত হয় এবং এক বন থেকে আরেক বনে কানেক্টিভিটি করে দেয়, এক নদীর উপর দিয়ে আরেক নদীতে কানেক্টিভিটি করে দেয়, এক বৃক্ষ থেকে আরেক বৃক্ষের সাথে কানেক্টিভিটিটা করে দেয়। অর্থাৎ এটা একটা ল্যাংদি প্রসেস। তো আশা করি ভিডিওটি সকলের জন্য উপভোগ্য ছিল, ভালো লেগেছে আপনাদের। পরিশেষে একটা নিবেদন রেখে যাই, যে যেখানেই আছেন ভালো থাকবেন, বৃক্ষরোপণ করবেন, পরিবেশকে বাঁচাবেন, প্রকৃতিকে বাঁচাবেন, প্রকৃতিতে বাঁচবেন। সবার জন্য শুভকামনা রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।